সামনেই শীতকাল, আর শীতকালের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতে মায়ের হাতের এই মাছের ঝোলের রেসিপি যদি থাকে তাহলে তো কথাই নেই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাধু আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি আমার মায়ের হাতে তৈরি আরও একটা মাছের রেসিপি, আর আপনারা যেহেতু মায়ের হাতের মাছের রেসিপিগুলো খুব ভালোবাসেন তাই এটার নতুন সংযোজন আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। চার পিস পাবদা মাছ, দেশি পাবদা মাছ এখানে নেওয়া হয়েছে। পাবদা মাছের মধ্যে প্রথমেই দেওয়া হচ্ছে নুন। নুনটা একটু বুঝে দেবেন, পাবদা মাছ একটু নুনতা টাইপেরই হয়। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাবদা মাছ যাতে ভাজার সময় না ফোটে। এবার এগুলোকে ভালো করে মা মাখিয়ে নিয়েছে আর 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখেছে। কড়াইতে নেওয়া হয়েছে সর্ষের তেল, কড়াই না ফ্রাইং প্যানে সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হলো কয়েকটা বড়ি। ব্যবহার করা হচ্ছে বিউলির ডালের বড়ি। বড়িগুলো লালচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেওয়া হলো, আর তারপর ভাজা হয়ে গেলে বড়িগুলোকে তুলে আলাদা করে রাখা হচ্ছে। এবার ওই মাছের যে পিসগুলোকে আমরা তেল নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, আর মাছগুলো এপিট ওপিট করে আমরা 1-2 মিনিট করে সময় নিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজছি না। মাছগুলো এপিট ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর ওপিটটাও সেমভাবে ভেজে তারপর এগুলোকে আমরা তেল থেকে তুলে রাখছি। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমরা দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, আর তারপর এখানে 2 আলু মাঝারি সাইজের আলু লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আলুগুলোকে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়া হলো, আর তারপর তাতে দিয়ে দেওয়া হলো বেগুন। অর্ধেকটা বেগুন লম্বা টুকরো করে কেটে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। আলু বেগুনগুলোকে মিশিয়ে আবারও 1-2 মিনিট সময় নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক করা হচ্ছে। 2 মিনিট পরে এসে আরেকবার ঢাকনাটাকে খুলে নাড়াচাড়া করা হচ্ছে। এদিকে আগে মশলার পেস্ট একটা বানানো হয়েছিল, তাতে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দেওয়া হয়েছিল। এই মশলার মিশ্রণটা কিন্তু মা মোটামুটি আধ ঘন্টা আগে তৈরি করে রেখেছে যাতে একটা বাটা মশলার এফেক্ট পাওয়া যায়। এবার সামান্য কিছুটা জল দিয়ে একটা এরকম থকথকে পেস্ট কিন্তু বানিয়ে রাখা হয়েছে, আর আধ ঘন্টা এটাকে রেস্ট পজিশনে রাখা হয়েছে যেরকম আগে বললাম। এবার এই মশলার পেস্টটা কিন্তু দিয়ে দেওয়া হলো আলু এবং বেগুনের মধ্যে, দিয়ে মশলাটাকে ভালো মতো আলু বেগুনটাকে কষিয়ে নেওয়া হচ্ছে মোটামুটিভাবে 1-2 মিনিট সময় নিয়ে। যখন ভালো মতো এটাকে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে প্রথমে দিয়ে দেবো জল। জলটা আমরা এখানে মা কিন্তু মশলার বাটিটা ধুয়েই জলটাকে ব্যবহার করেছে। মোটামুটি 2 বাটির কাছাকাছি মা এখানে জল কিন্তু দিয়েছে, কারণ যেহেতু একটু ঝোলও থাকবে আর এগুলো সেদ্ধ হবে, বড়ি দিলে বড়িও একটু জল টানবে। তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে মধ্যে যে ভাজা মাছগুলো ছিল একে একে মা এখানে দিয়ে গোটা 2 থেকে 3 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট এটাকে কুক করছে। 7 মিনিট হয়ে যাওয়ার পর মা ঢাকনাটাকে খুলে দিয়ে দিল ভেজে রাখা বড়িগুলো, আর তার সাথে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো। একদম গরম শীতকালের একদম পারফেক্ট কিন্তু এই রেসিপিটা। ঢাকনা চাপা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এটাকে অপেক্ষা করুন, ফুটতে দিন। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিল আর দেখে নিচ্ছে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবই সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। অপেক্ষা কিসের, গরম ধোয়া ওঠা ভাত, বাস তাহলেই দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার কিন্তু জমে যাবে। বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের সে কালিকাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।